আরে বেজামামি, দিদানরা কবে আসবে গো? এই নিয়ে তুই তিনবার বললি আমার কথাটা। উফ, দিদানের জন্য একবার হাঁপিয়ে উঠছে। আমরা বুঝি তোর কেউ নই না? না, কিরম কিরম একটা লাগছে, মানে এরকম হয় না তো কখনো, তাই জন্য কিরকম একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে। জানিস তো, এবার থেকে আমরা ঠিক করেছি সবাই দুজন দুজন করে যাব। প্রথমে মা বাবাকে দিয়ে শুরু হলো, এরপরে আমরা সবাই। ও মা, তাই? তার মানে তোমরা হানিমুন করতে যাবে এক এক করে ঠিক করেছো, দিদানকে দিয়ে স্টার্ট করলে। গ্রেট, তুই না খুব ফাজিল হয়েছিস। আমি বুঝি সেই কথা বলেছি হানিমুনে যাওয়ার কথা? না, এই যে বললে দুজন দুজন করে যাবে, উফ, তোর সঙ্গে না কথা বলাই ভার সত্যি। শোনো, তোমরা যদি এটা করতে পারো তাহলে ফাটাফাটি হবে, বিশ্বাস করো। দূর পাগলি, কোথায় যাবো বলতো এই ঘর সংসার ছেড়ে? তোর সঙ্গে এমনি ঠাট্টা করছিলাম। আর তাছাড়া মা গেছেন শুধু বাবার শরীর খারাপ সেই জন্যে, নইলে কোথাও যেতে দেখেছিস কখনো? না দেখিনি, তবে আমার এটা খুব ভাল লাগছে, বিশ্বাস করো। জানিস তো পিয়া, আমি বিয়ের পর মাত্র দুবার বাপের বাড়ি গেছি, তারপর আর কোথাও যাওয়া হয়নি আমার। আরে তাহলে এবার যাওয়া শুরু করে দাও। এই তো দিদানদের দিয়ে স্টার্ট হলো, এরপর বড় মামা বড় মামি, তারপর তুমি আর মেজবাবু, তারপর চুপ কর, কোথাও যাওয়া হবে না আমার, ওই ভাবাই সার। কেন যাওয়া হবে না? আমার ছেলে আমাকে যে প্যাঁচে ফেলেছে না পিয়া, আমার কোনো কিছু হবে না। আচ্ছা মেজমামি, দেখো ছোটটাকে নিয়ে যে যাই ভাবুক না কেন, আমি কিন্তু একদম শিওর একদিন ও হুড়মুড় করে এসে পড়বে, তুমি দেখো। তোর মুখে ফুল চন্দন পড়ুক পিয়া, ভগবান যেন তোর কথাটা শোনেন। একটা কথা বলবো, আপাতত ফুল চন্দনের বদলে মুখে অন্য কিছু পড়ার ব্যবস্থা করানো ভীষণ খিদে পেয়েছে। ইরে, দেখেছিস আমার অবস্থা, তোকে দাঁড় করিয়ে রেখে আমি কিরম বকবক করছি। না, আমি এক্ষুনি তোর খাবার ব্যবস্থা করছি। এই জন্যই তো দিদান তোমাদের উপর ভরসা করতে পারে না, বাড়িতে গেস্ট এসছে আর খাওয়ার কথা বলছোই না। হ্যাঁ, আমি তো বলছি টেনশনের কোনো কারণ নেই, আর আমি তো নিজে সেকেন্ড হাফে যাচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ বলে দিন আমি যাচ্ছি, ঠিক আছে, ওকে বাই। সরি, আপনি স্বপ্নেন্দুদা আছেন? না, স্বপ্নেন্দু তো এখন নেই, ও তো কিছুক্ষণ আগে বেরোলো। ঠিক আছে, আপনি বলবেন যে অঞ্জিষ্ণু এসেছিল, মানে ঠিক আছে, আমি পরে কথা বলি। না না, অঞ্জিষ্ণু ও মানে পিয়া আপনার ছাত্রী তো? হ্যাঁ, গ্ল্যাড টু মিট ইউ, আমি ডক্টর অলকেন্দু লাহিড়ি, স্বপ্নেন্দুর দাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন না আপনি, বসুন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি স্বপ্নেন্দুকে একবার মোবাইলে ধরে দেখি ও কখন ফিরবে। না না না, শুধু শুধু বিরক্ত করার দরকার নেই, আমার একটা বই নেবার ব্যাপার ছিল স্বপ্নেন্দুদার কাছ থেকে, আমি পরে নিয়ে নেবো, কোনো ব্যাপার নয়, আমি চলি আজকে। আপনি বসুন না প্লিজ। ঠিক আছে। আচ্ছা পিয়ার প্রিপারেশন কেমন চলছে? অনেক অনেক ভালো, আগের থেকে ইম্প্রুভ করেছে। বাহ, বেশ। দেবলদা মানে পিয়ার বাবা, বুঝলেন? হ্যাঁ, পিয়াকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক দিন থেকেই না এই ব্যাপারে পিয়ার সঙ্গে লেগে আছে। হ্যাঁ শুনেছি। আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। এক মিনিট। হ্যাঁ শিওর। হ্যালো, হ্যাঁ আমি বলছি তো যে ওটিতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওকে? যেরকম চিকিৎসা চলছে চলুক, আমি তো যাচ্ছি সেকেন্ড হাফে, ঠিক আছে? ওকে রাখো। সরি, বলুন। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনাদের ফ্যামিলিতে আপনি ছাড়া আর কেউ ডাক্তার না? কেন বলুন তো? জানি না, আমার অতিরিক্ত কৌতূহল দেখানোটা ঠিক হচ্ছে কিনা। না না, আপনি বলুন। প্রজ্ঞা বলে আপনি কাউকে চেনেন? প্রজ্ঞা? এক মিনিট। হ্যাঁ, প্রজ্ঞাকে আপনিও চেনেন নাকি? চিনি তো বটে, ইনফ্যাক্ট কয়েকদিন আগে কথা হচ্ছিল ওর সঙ্গে, ও আমাকে বলছিল যে এই ফ্যামিলিতে একজন কেউ চেনে যে ডাক্তার। ও আচ্ছা, তা প্রজ্ঞার সঙ্গে আপনার পরিচয় সূত্রটা কি? ঝগড়া সূত্র।
ঝগড়া ট্রামে খুব একটা ওঠা হয় না বুঝলেন তো, একবার উঠেছি কোনো একটা কারণে, খুব ভিড় ছিল, ঘাড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, বিচ্ছিরি একটা ব্যাপার, ঝগড়া ঝাটি। তারপর এখন অবশ্য প্রজ্ঞাই আমার একমাত্র বান্ধবী। বান্ধবী, বাহ, বেশ, খুব ভালো, ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। এক মিনিট, প্রজ্ঞা কি আমার সম্বন্ধে আরো কিছু আপনাকে বলেছে? আমি একটা বড় চিন্তার মধ্যে আছি রে। কি চিন্তা? ভালোই হয়েছে তুই এসেছিস, তোকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা পিয়া, তুই তো উত্তরাকে দেখছিস, তোর সঙ্গে মিশেছিস। আচ্ছা, ও কি খুব ইম্যাচিওর নাকি কোনো টেনশন ও মাথায় রাখতে চায় না? আমি ঠিক বুঝতে পারলাম না কি বলছো তুমি। বুঝতে পারলে না, তাহলে তোকে একটু খুলেই বলি। শুভ একটা মেল পাঠিয়েছে অর্ঘকে। ছোটদাদু, কি লিখেছে মেলে? না, তুই যতটা ভাবছিস ততটা কিছু না। তবে কি জানিস, উত্তরাকে নিয়ে যাওয়ার ব্যাপারে ওখানে কোনো আগ্রহী দেখাচ্ছে না। সেটা কি ছোটদা স্পষ্ট করে লিখেছে? না, তা লেখেনি। ও লিখেছে মানে একটা নতুন কোনো এস্টাবলিশমেন্ট ওখানে করা ওর পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তোমরা নিশ্চয়ই এই কথাটা এখন উত্তরাকে বলবে না? তোর কি মনে হয় বলতো, কথাটা উত্তরাকে জানানো কি অন্যায় হবে? নিশ্চয়ই অন্যায় হবে, ও খুব অপমানিত বোধ করবে এই কথাটা শুনলে। তুমি সেটা কেন করবে বলো? কিন্তু এই সবুর আগ মানে ওকে নিয়ে যাওয়ার ব্যাপারে সবুর আগ্রহের অভাবটা নিয়ে উত্তরা যদি কোনো প্রশ্ন করে তখন কি জবাব দেব আমরা? জানি না, তবে আমি এইটুকু তোমায় বলতে পারি, এখন উত্তরাকে এটা নিয়ে কিচ্ছু বলা ঠিক হবে না। অর্ঘ কিন্তু একেবারে অন্য কথা বলছে জানিস। ও বলছে পুরো ব্যাপারটা উত্তরাকে খোলাখুলি বলে দেওয়াটাই ভালো। দাদা ভাই উত্তরাকে কতটুকু বোঝে? তো উত্তরার সাথে বেশি কথাই বলে না, আর সব ব্যাপারটাকে খুব প্র্যাকটিক্যালি দেখতে চায়। তাহলে তোর মনে হচ্ছে কথাটা ওকে না বলাই ভালো? যতক্ষণ না উত্তরা নিজে থেকে কিছু জিজ্ঞেস করছে
ততক্ষণ কিছু বলা ঠিক হবে না। তো একটা ব্যাপার আছে বুঝলি বিয়া, ভবিষ্যতে যদি উত্তরা কোনোদিন অভিযোগ করে যে কেন আমরা এই কথাটা ওর কাছ থেকে গোপন রেখেছিলাম, তখন আমরা কি বলবো ওকে? তখন আমরা ওকে সত্যিটাই বলবো। আমরা ওকে বলবো যে ও যাতে কোনো রকম কষ্ট না পায়, ও যাতে অপমানিত বোধ না করে, ও যাতে হার্ট ফিল না করে, আমরা সেই জন্য ওকে কথাটা বলিনি। আশা করি ও বুঝবে। বাবা বলছিলাম কি, আমি আমি এখন একটু ও বাড়িতে যাব। সে কি এখন এই সন্ধেবেলা? সারাদিন গেল, তখন গেলে না কেন বৌমা? একা একা কার সঙ্গে যাব বাবা? মা তো একা বেরোতে বারণ করেছেন। তাও তো ঠিক আছে, ঠিক আছে যাও। বাবা আপনি আপত্তি করলে আমি আমি বেরোবো না। না না, আপত্তি করবো কেন, যা যা ঘুরে। আসলে আজকের এই দিনটাতে আমি ও বাড়িতে একবার না গেলে আমার মনটা না খুব খারাপ হয়ে যাবে বাবা। আজকে কেন, আজকে কি বলতো? আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। ও তাই নাকি? দেখো দেখি কাণ্ড। আরে আজকে সারাদিন তো তাহলে তোমার বিনা কাকার ওখানেই তো থাকা উচিত ছিল বৌমা। কি আশ্চর্য, তুমি আমাকে একবার মনে করিয়ে দিলে না কেন কথাটা। না না বাবা, তেমন কোনো ব্যাপার নয়। আমি গেলে ওই বাবা আমার সঙ্গে মায়ের সম্পর্কে দু একটা কথা বলবেন, একটু রাত পর্যন্ত গীতা পাঠ করবেন, তারপর সেটার মানেটা আমায় বুঝিয়ে দেবেন। ব্যাস এই পর্যন্ত। যাও যাও ঘুরে এসো। ও হ্যাঁ, ভালো কথা, একটা কাজ করো না, তুমি তোমার ঠামামকে বলে বিনায়ক কাকার রাতের খাবারটা সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, তারপরে ওনার খাওয়া দাওয়া সারা হলে তোমরা দুজন ফিরে এসো আবার একসঙ্গে। হ্যাঁ না না বাবা, বাবা আজকের এই দিনটাতে সবসময় বেশি করে থাকেন। আমি যখন ও বাড়িতে থাকতাম তখন আমিও সেটাই করতাম। সত্যি বিনা কাকার মতো বড় মাপের হৃদয় হলে তবেই না এতটা ডেডিকেশন সম্ভব। ২০ বছর ধরে
আমার বাবাকে ওই একই রকম দেখে আসছি। আমাদের ঘরে আমার মার খুব ছোট্ট একটা ছবি আছে, কিন্তু বাবা সেই ছবিটার গলায় কোনোদিন মালা দিতে দেয়নি। বাবা বলেন মা আমাদের সঙ্গেই সব সময় আছেন, আমরা তো শুধু মাকে দেখতে পাই না। যাও যাও বউ, ঘুরে এসো, মন খারাপ করো না, ঘুরে এসো। আসি বাবা। কি হলো? কি কি হলো? না কিছু না, এক্ষুনি ও বাবা বললে আবার বলছো কিছু না, কি হয়েছে বলো। না গো, এমনিতেই না সব সময় কি রকম টায়ার্ড লাগে, নড়াচড়া করতেও অস্বস্তি হয়। শোনো বলছি, এটা নরমাল তো? বলছি এটা নরমাল তো? মানে আমি কি করে জানবো, কি মুশকিল, আমার তো এর আগে কখনো এরকম হয়নি। ঠিকই তো, তোমার না যাচ্ছে তাই। আচ্ছা আচ্ছা শোন, আমি বলি কি, তুমি একটা কাজ করো, তোমার যদি কিছু অ্যাবনর্মাল লাগে, মানে শারীরিকভাবে কিছু, সেটা তুমি মার সাথে ডিসকাস করে নিও, মানে মা তোমাকে, মা তো থাক অনেক হয়েছে, একেবারে বুদ্ধি গজগজ করছে মাথায়, তাই না? যাও নিজের কাজে যাও, ভূত টাইপে বুদ্ধি গজগজ করছে, তাই তো। দুর্বা, এ ব্যাপারে উত্তরার রিয়াকশনটা কি? উত্তরা, তোরা তো নিজেই একটা এইটুকু বাচ্চা, আমার কি মনে হয় জানো, টুপাটাও যেমন না, উত্তরাটা ঠিক তেমন। হ্যাঁ সত্যি, ব্যাপারটা তো ওর কাছে একেবারেই নতুন, সেই জন্যই বোধ হয় ও খুব থ্রিলড। আচ্ছা উত্তরার নানাজি নাকি কি সব গোলমেলে কথাবার্তা বলেছেন, তুমি শুনেছো কিছু? উত্তরার নানাজি? কি ব্যাপারে, না আমি কিছু শুনিনি তো। না আমিও এক্স্যাক্টলি জানি না, তবে মেজকা রেগে গিয়ে ঠামের সাথে জোরে জোরে কথা বলছিল, আমার কানে এলো। মেজকা কি কানে এলো? কানে এলো মানে নানাজি নাকি ওকে নিয়ে যেতে চান, মানে সবুর অ্যাবসেন্সে উত্তরাকে এখান থেকে নিয়ে যেতে চান আর কি। ওমা, সে কি কি বলছো তুমি? দেখ এটা হয় নাকি, এই বাড়ি থেকে উত্তরাকে কেউ এখন ছেড়ে দেবে? তাছাড়া উত্তরা নিজেও আর এখান থেকে যেতে চাইবে না জানো। শোনো তুমি না, আমার এটা তোমার কাছে রিকোয়েস্ট, তুমি ব্যাপারটা জানার চেষ্টা করো, মানে
উনি যদি উত্তরাকে সত্যি এখান থেকে নিয়ে যেতে চান, সেটা কিন্তু যে কোনো ভাবে হোক আটকাতে হবে। তুমি এরকম ভাবে কথা বলছো কেন? বলছি কারণ দেখো, উনি যদি এখান থেকে মানে এ বাড়ি থেকে উত্তরাকে নিয়ে যান, সেটা তো আমাদের পরিবারের পক্ষে খুবই লজ্জার হবে, সেটা তো বুঝতে পারো। তাই এটা এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না দুর্গা। কথা বলবো আমি, উত্তরা এ বাড়ি থেকে চলে গেলে এই পরিবারের সম্মান নষ্ট হবে, তোমার শুধু এটাই মনে পড়লো? আর উত্তরা এইটুকু মেয়েটা, ওর যে এখন কি কষ্ট সেটা তোমার মনে পড়লো না? তুমি ওর জন্য কিছু করবে না?